नमस्कार बुल रान बियार डाउन चैनल पक्ष के सबाई के स्वागत। हमारा आलोचन पुरोपुर फंडामेंटल एनालिसिस अर्थात काठामोगत विश्लेषण माध्यमे एक क्यों स्टॉक निर्वाचन करा जाए केना बेचा जाए से ही बेपारे आलोचना करछि। एर पूर्वेर भिडियोगुलोते विभिन्न इन्स्ट्रुमेंट विभिन्न हथियार निये आलोचना करेछि किभाबे चिनते पारा जाए। आज के आलोचनार मध्ये आरेकटी खूब अति परिचित दिक आसछे जेटी खूब साधारणभावे सर्वजन ग्राह्य एवं आर्थिक परिकाठामोय बा व्यवसायिक परिकाठामोय समधिक प्रसिद्ध। सेटिर नाम होच्छे प्रफिट एंड लस अकाउंट एनालिसिस अर्थात आपनार कोम्पानीर व्यवसाते जे आपनि त्रैमासिक व्यवसा बा षाणमासिक बा वार्षिक व्यवसाते आपनि कतटा मुनाफा करते पाच्छेन बा कतटा क्षति आपनार होच्छे সেই বিষয়টার উপর আমরা আলোচনা করব। এখন এই আলোচনাটা কেন জরুরি সেই কথাটা আগে বলে নেওয়া যাক। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে এই শেয়ারের গতি প্রকৃতি কী হবে। এটা খুব একটা স্বাভাবিক ধারণা। প্রফিট লস এমনি যে কোনো বিজনেসে তো আমরা দেখতে পাই, যদি কারো বিজনেস খারাপ যায় তাহলে সে চেষ্টা করবে আগামী দিনে সেই খারাপ অবস্থাটা কাটিয়ে আরও ভালো অবস্থায় কী করে পৌঁছানো যায়। আবার যদি কারো বিজনেস ভালো যায় সে সেটাকে মেনটেন করতে চায় বা সে আরও উপর দিকে যেতে চায়। এখন আমাদের এইখানে আলোচনায় প্রফিট অ্যান্ড লস আপনি দেখতে পাবেন যখন প্রতিটা কোম্পানিরই যখন ব্যালেন্স শিট যখন ষাণমাসিক বা ত্রৈমাসিক বা বার্ষিক হিসাব পেশ করা হয় তখন সেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে। আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনবেন কি কিনবেন না সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কী করে বুঝবেন এই ব্যাপারটাই আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু। তো এই একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে আপনি অনেকগুলো উপাদান পাবেন যাকে উপাংশও বলা হয়। সেই উপাদানগুলোর মধ্যে কী কী গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে কোম্পানির ওভারঅল সেলস বেড়েছে কিনা অর্থাৎ সার্বিকভাবে কোম্পানি গত বছরের বা গত কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে তুলনামূলকভাবে তার সার্বিক বিক্রয় বেড়েছে কিনা। সেই যে প্রোডাক্ট বা যে সার্ভিস বাজারে প্রদান করে যে বাজারে সাপ্লাই যোগান দেয় সেইটার মানে বিক্রি পুরোপুরিভাবে আগের থেকে বেড়েছে কিনা যদি সেটা আপনি দেখতে পান যে আগের থেকে বেড়েছে তাহলে কিন্তু আপনি বুঝবেন এই কোম্পানির আর্থিক সমৃদ্ধি ঘটছে, ফলে আপনি এই কোম্পানির স্টক নির্বাচনের ক্ষেত্রে একদম এগিয়ে যেতে পারেন। দ্বিতীয় বিষয় হলো এই কোম্পানি মানে যে কোনো কোম্পানি তার মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে শুধুমাত্র দ্রব্য সামগ্রী বিক্রয় বা সেবা সামগ্রী বিক্রয় দিয়ে যে তার আয় হয় তা নয়, এর বাইরেও একটা দিক আছে। এই কোম্পানি অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে পারে বা এই কোম্পানি কোথাও অ্যাসেট ভাড়া দিতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। যদি এই সমস্ত বাইরের অন্যান্য উপাংশ থেকে যদি কোম্পানির আয় আসে সেই আয়টা কতটা, যেমন আপনি ধরুন ICICI ব্যাংক ও HDFC মিউচুয়াল ফান্ডে কিছু টাকা বিনিয়োগ করেছে সেখান থেকে তার কী আয় আসছে, বা ধরুন ICICI ব্যাংক টাটা স্টিলের একটা অংশ কিনেছে সেখান থেকে তার কী আয় আসছে, বা ধরুন কোনো একটা কোম্পানি তার কিছুটা অ্যাসেট ভাড়া দিয়ে একটা আয় উপার্জন করতে পারছে সেটা কতটা বেড়েছে, এই সমস্ত ব্যাপারগুলো দেখবেন। দেখে যদি দেখেন যে তার PL মানে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই আয়গুলো থেকে, যেমন নেট ইন্টারেস্ট ইনকাম বলে একটা খুব কথা বাজারে প্রচলিত আছে, এইগুলোতে দেখবেন এই বাজাজ ফিন্যান্স, ICICI ব্যাংক, স্টেট ব্যাংক এইগুলোর ক্ষেত্রে খুব এগুলো কার্যকরী হয়, এইগুলো যদি বাড়তে থাকে তাহলে জানবেন কোম্পানির শ্রীবৃদ্ধি ঘটছে, আপনি সেই স্টক কিনতে পারেন। তবে হ্যাঁ, এটা খেয়াল করতে হবে প্রফিট অ্যান্ড লসে কিন্তু এই আয় বাড়ছে মানেই কিন্তু সেই আয়টার উৎসটাকে ভালো করে বুঝতে হবে। এখন দেখা গেল যে কোনো একটা কোম্পানি তার এক্সিস্টিং সম্পদে, তার যে সম্পদ বর্তমানে আছে তার কিছুটা অংশ সম্পদটাই বিক্রি করে দিল, দিয়ে সেই টাকাটাকে যে PL দেখালো যে আমার এখানে আয় উপার্জন বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না আমাদের নীতিতে। কারণ কেউ যদি কারোর বাড়ি বিক্রি করে বড়লোক হতে চায় তো সেটা তার প্রকৃতপক্ষে ধনী হওয়ার লক্ষণ নয়, তার উপার্জিত আয়টা কোন অর্থ থেকে কোন উৎস থেকে আসছে সেটা আপনাকে দেখতে হবে। কোনো কোম্পানি তার অর্ধেকটা বিক্রি করে দিয়ে বললো আমার প্রফিট অ্যান্ড লসে এত আয় হয়েছে, এত ব্যালেন্স শিটে এই অ্যাসেট দেখাচ্ছে, সেখানে অ্যাসেটটা কমে গেছে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হতে পারে না। এটা ভালো করে খেয়াল রাখবেন যে প্রফিট অ্যান্ড লসে কী দেখাচ্ছে, আয়ের উৎসগুলো কী দেখাচ্ছে, তার অ্যাসেট বিক্রি করে উৎস দেখাচ্ছে নাকি তার অন্যান্য জায়গায় অ্যাসেট ভাড়া দিয়ে বা
তার মূলধন বিনিয়োগ করে আসছে আয়টা, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই এইটার দিকে আপনি বিচার যদি করতে পারেন তাহলে আপনি সহজেই ভালো স্টক নির্বাচন করতে পারবেন। এবার আমরা দেখব যে কোম্পানি ক্ষতির দিক, মানে যে আপনার ব্যবসা করতে গিয়ে যে খরচ করেছে সেই খরচগুলো কোম্পানির মানে ক্রমশ বাড়ছে না ক্রমশ কমছে না একই রকম আছে। যদি খরচ ক্রমশ বাড়তে থাকে তাহলেই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিটা তার থেকে বেশি হারে বেড়েছে কি না। যদি খরচ একই রকম থাকে তাহলে আপনি একটু কনসার্ন হয়ে যাবেন যে এখানে আমার এগোনা উচিত হবে কি হবে না। কিন্তু খরচ যদি কমতে থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি এগোতে পারেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না, সেই স্টক ভবিষ্যতে বাড়বেই বাড়বে। নাম্বার ফোর পয়েন্ট আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে কোম্পানি কীভাবে ব্যবসাটা করছে। কোম্পানি ব্যবসাটা করার মধ্যে অনেক রকম ব্যাপার আছে, যে যদি দেখা যায় কোম্পানি ব্যবসা করতে গিয়ে তার অপারেশন অ্যাক্টিভিটিটা এমন যে খরচটা দিন দিন বেড়ে যাচ্ছে, অপারেশনাল অ্যাক্টিভিটিতে খরচ বাড়ছে, তাহলে কিন্তু সেই শেয়ার আপনি হাত দিতে যাবেন না। কিন্তু অপারেশনাল অ্যাক্টিভিটি যদি মানে ভালো করে চালিয়েও তার কস্ট কমতে থাকে, অপারেশনাল কস্ট যদি কমতে থাকে তাহলে কিন্তু সেই শেয়ার আপনি গ্রহণ করতে পারেন। এটা আমাদের নীতিতে বোঝায়। পরবর্তী টপিক হচ্ছে যে কোনো কোম্পানিতে যে কোনো মেশিন যন্ত্র, যে কোনো যন্ত্রাদি বা যে কোনো তার বাড়িঘর অফিস বাড়ি এগুলো ক্ষয়ক্ষতি আছে, যদি সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষয়ক্ষতিটা যদি লং টার্মের জন্য মেনটেন করা হয়, অর্থাৎ কোম্পানি চাইছে যে আগামী 50 বছরের জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণ বার্ষিক আপনার ডেপ্রিসিয়েশন অবচয়ের জন্য আমি টাকা ধরে রাখছি, তাহলে জানবেন ওই কোম্পানি কিন্তু উপরের দিকে গ্রোথ অনেক বেশি হাই হবে পরের দিকে লং টার্মে, কারণ ওই কোম্পানি ব্যবসাটাকে একই জায়গায় বা তার উপরে মেনটেন করার জন্য এই ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন করলে সেই ডেপ্রিসিয়েশন লং টার্ম গ্রোথের ক্ষেত্রে খুব, ডেপ্রিসিয়েশন চার্জটা কোম্পানি মেনটেন করে লং টার্ম গ্রোথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনি সেই শেয়ার নির্বাচন করতে পারেন। সর্বোপরি এই পিএল থেকে আপনি যে ব্যাপারগুলো দেখতে পাবেন এবং যেটা দেখার ফলে আপনি বুঝতে পারবেন যে একদম মানে ছাঁকনি করে পিএল থেকে ছাঁকনি করে আপনি বুঝতে পারছেন কোম্পানির আর্থিক অবস্থাটা কীরকম, সেটা হচ্ছে ভ্যারিয়াস রেশিওজ, অর্থাৎ বিভিন্ন ধরনের অনুপাত আনুপাতিক ব্যাপার স্যাপার কোম্পানিতে থাকে। সেটা আমরা পরে অন্য একটা ভিডিওতে খুব ভালো করে আলোচনা করবো, এখানে শুধু আমি উল্লেখ করে যাচ্ছি যে কোম্পানির ইপিএস কীভাবে আপনি গণনা করতে পারছেন, কীভাবে গঠিত হচ্ছে ইপিএসটা, কতটা তার উন্নতি হচ্ছে কি না, আর ভ্যারিয়াস রেশিওসগুলো আপনার কাছে পজিটিভিটি আনছে কি না, ধনাত্মক কোনো রকম একটা দিক বা আপনার ভ্যারিয়াস রেশিও থেকে আপনি পাচ্ছেন কি না, সেটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনি পিএলএ দেখতে পান তাহলে এই দিক থেকে আপনি সেই স্টক নির্বাচনের একটা একদম এগিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই আপনি ভালো স্টক খারাপ স্টকের মধ্যে পার্থক্য করতে পারবেন। এই এটা যারা ফান্ডামেন্টালের এইটুকু নলেজ যদি থাকে আপনার, তাহলে আপনি কিন্তু অন্যান্য ফান্ডামেন্টাল নলেজগুলোর সাথে এটাকে কাজে লাগিয়ে আরও বেশি মানে ক্রিমটা পাবেন, যে স্টকটা সত্যি ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার নির্বাচনের ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা এইভাবে ফান্ডামেন্টালের বিভিন্ন দিকগুলো যদি আলোকপাত করেন তাহলে আমার বিশ্বাস তাহলে আপনাদের একটা সম্যক ধারণা জন্মে যাবে, তাতে আপনার স্টক মার্কেটে ফান্ডামেন্টালের জ্ঞান অ্যাপ্লাই করে আপনি অনেক স্টক মোটামুটিভাবে স্বল্পমেয়াদি বা মধ্যমেয়াদি অবস্থায় ভালো মুনাফা করতে পারবেন। তাহলে এইটা আপনারা যদি আমার ভিডিওগুলোকে পূর্ববর্তী যে ভিডিওগুলো আমরা দেওয়া আছে সেগুলো আপনারা লক্ষ্য করেন, সেগুলো আপনারা দেখতে থাকেন, তাহলে সবকটা ভিডিওই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, আপনাদের খুবই সুবিধা হবে। এই আশা রেখে আমি আজকের এই আপনারা দেখবেন এবং আপনারা এই শিখতে পারবেন, আপনারা জানতে পারবেন এই ভিডিওগুলোর পুরোটা দেখার পরে, এই আশা এই কথা বলে এই আশা রেখে আমি আজকে ভিডিও সমাপ্ত করলাম। নমস্কার।